সবাইকে আমার নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। আজকে ভিডিওটা কীভাবে করবো যে টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর দেখতে পাচ্ছ আমি এখন রান্না করছি। এখন বাজে দুপুর 12টা, আমি তাই রান্না বসিয়েছি আর সকাল থেকে রান্না করছি। রান্নাঘরটা দেখতে পাচ্ছ কেমন নোংরা হয়ে গেছে। আর প্রথমে সকাল থেকে দুটো এতে রান্না হয়েছিল, জল খাবার হয়েছিল আর সব তরকারিগুলো হয়ে গেছে। যেহেতু মাংসটা বাকি তাই একটা ওনানে বসেছি, আর ওই পাটটা আগে রান্না হয়েছিল তাই ওদিকটা নোংরা হয়ে আছে। আর ওখান থেকে জ্বালন নিয়ে যেহেতু মানে এই ওনানে জ্বালন দিচ্ছি তাই ওদিক থেকে এতটা পর্যন্ত নোংরা হয়েছে, তাই তরকারিটা ফুটছে ঢাকা দিয়ে দিয়েছি। আর তার ফাঁকে রান্নাঘরটা ঝাঁটিয়ে নেই, সেই সকাল 7টা থেকে 12টা পর্যন্ত কন্টিনিউ জল খাবার দুপুরের খাবার সবই রান্না হচ্ছে। রান্না প্রায় শেষের মাথায়, তরকারিটা ফুটছে। আমি কিন্তু এটা হচ্ছে আমার শাশুড়ি মা পালি মানে বাড়িতে পালছিল দেশি মুরগি, সে দেশি মুরগি ঝোল হচ্ছে। আমি কিন্তু একটুও জল দিইনি। কালারটা দেখো জাস্ট ওয়াও, খুব সুন্দর কালার এসেছে, কিন্তু তাদের স্মেলটা ও পুরো ফাটাফাটি। না শেষ করে আমি চলে এসেছি ভাত মানে ভাত ভাতে দুপুরে খাবার, সেখানে বাচ্চারা এবং বড়োরা কিছুজন খাচ্ছে, আর দুজনে ভাত বেড়ে নিয়েছি। আর মাংসটা কাউকে দেওয়া হয়নি, দেখবো। আর আমার দুজন বাকি আছে মেয়েরা, তাই মানে মাছের তরকারিগুলো আছে, ডাল আছে, আর মেনুতে অনেক রকমের ভাজা হয়েছে, ডাল, মাছের ঝোল, মাংস, প্রায় 7-8 রকমের পদ হয়েছে। চলো দুপুরে খাবারটা খেয়ে নিই, দেন তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছি আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন বিকেল আর মেঘ করেছে, দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার। আর তোমাদের দাদা দেখো গাছে উঠে গেছে, ডাব পাড়বে, ডাব খাবো, যেহেতু মামাটা এসে ভাগনা ভাগনি আর আমরা সবাই একসঙ্গে হয়েছি। আর কেউ গাছে উঠতে পারে না তো দাদা ছাড়া, তাই তোমার দাদা এলেই সবসময় ডাব পাড়ে, তাই দাদা গাছে উঠে গেছে ডাব পাড়ার জন্য। আর এদিকে ভাগনি গান গাইছে। দাঁড়িয়ে আছো কেন? ডাব খাবে বলে বেশি করে তুমি কটা ডাব খাবে? আমি তো 10টা। গাছে কটা ডাব আছে হিসেব করো, এখান থেকে করো। কেন সেই গাছগুলো, সেই গাছ আর এই গাছের পাঁচটা? তাহলে তুমি ওঠো, তুমি ওঠো সেই গাছগুলো। কি মামা উঠবে তুমি খাবে? আর বনু কি খাবে? জল খেয়েছে দিন খাচ্ছে না। আর নেবে, আর নেবে, আর নেবে দাদা পড়ে যাবে।
ধরব তো খেলছি কিন্তু কাছে কম কম এত বড় দাদা হয়ে গেছে মাম ওরা কি ফেলে দাও ওটা ফেলে দাও এরকম খাও এরকম করে এই করে কিরকম খায় আমাকে দাও তুলে দিচ্ছি শ্রী তুমি কি খাবে খাও এনা খাও ওই তো হ্যাঁ 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 কিরি কিরি আচ্ছা আচ্ছা শ্রী কি আর খাবে খাবে আসো চলে এসো চলে এসো আচ্ছা চামচ আর একটা আনতো শোনো ওই তো দুটো চামচ আছে তো উঠছে তো ওইখানে তুমি কি নেবে এনাও ধরো শ্রী কি খাবে মাম জিজ্ঞেস করো তো মনে কি খাবে তারপরে এত আনন্দ কিসে তার ফেভারিট খাবার তুমি নেবে ধরো জামাটা কস হচ্ছে আরে এই জামা থেকে সরা আছে না এ ধরো এ ধরো এ ধরো জামাটা কস লাগছে বলছে বাবা মনে দেখ মনে দেখ মনে দেখ হাত বদলি দিন থেকে দিতে দিতে এই ধরো ডাকতে পারি নারকেল তো মিষ্টি হয় আর খাবে এখন মুখে ঢুকি দিচ্ছে দাঁড়া কথা বলতে তুমি আর খাবে চামচ খুঁজে রে ওটা রোজগার নাই ঘরে বসিয়া লোক ক্ষতি করে নি
এখন তো দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। দাদাবুর সঙ্গে মানে কথা বলছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর খাসি মাংস হচ্ছে কড়াই, তোমরা হয়তো বুঝতে পেরেছো, কড়াতে খাসি মাংস করছি, আর এদিকে তিন চার রকমের ভাজা করেছি। যেহেতু দাদাবু কাল সকালে চলে যাবে, তাই মানে দুপুরে মুরগির মাংস, রাতে খাসি মাংস করে নিচ্ছি। আর প্রায় হয়ে গেছে কড়াইতে, মানে এবার প্রেশারে দিয়ে তিন চারটে সিটি মেরে নেব, তারপরে তো আমরা ডিনার করব। আমাদের আজকে ডিনারে মেনু হচ্ছে এই মানে কুঁদুলি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর খাসি মাংস ঝোল। এই দিয়ে আমাদের ডিনারটা শেষ হবে। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।